প্রিয় দর্শক, আমরা আজকে রয়েছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। বিএম কন্টেইনার ডিপোতে যে অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের আসলেই একজন কর্মী, অনেক কর্মী মারা গেছে। তার মধ্যে একজন কর্মী রয়েছেন মাসুদ রানা ভাই। আমরা তার বাড়িতে আজকে অবস্থান করছি। এবং মাসুদ রানা ভাই গত 7ই জুন দিবাগত রাতে 3:45 তিনি কিন্তু চট্টগ্রামের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেছেন, এবং তার লাশ কিছুক্ষণ আগে দাপন হয়েছে তার নিজ বাড়িতে। তার নিজ বাড়ি হচ্ছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে। আমরা আজকে তার বাবাকে পেয়েছি, তার বাবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আসলে আমরা আসলে জানতে চাচ্ছি যে মাসুদ রানা ভাই এর সাথে আপনার লাস্ট কবে কথা হয়েছিল এবং কি কথা হয়েছিল? আমার সঙ্গে কথা হয়েছিল শুক্রবারের রাতে কথা বলতে হইল যে আব্বা কামলার ময়না জানলা গো কালি মনে হয় কাল কামলার ময়না জানলা তো বলে কইলে বলে তে আবে নিয়ে আসার তো দেখে আর নিয়ে আমি যাই আর কারো দশা করতে আর নিয়ে এলাম কামলা ময়না পেলাম। দেওয়ার পরে আইতের খাওয়া দাওয়া করে শনিবার দিন কাটা খাওয়া দাওয়া করে ছুটি একটা সময় আমার বেড়াবো মেলে লাসি মেলে করতে বাড়াই বাড়াই করতে আস আব্বা বাইরের তো আমার পাগল লাগছে চেহারে বাইর যখন তা না করে কইল এটা রাত কয়টার সময় ফোন দিয়েছিল আপনাকে? একটার সময়, রাত একটার সময়। আমি আবার দৌড়ে যাই হাইরে, ওই নাতিন আছে, নাতিন আছে তো এরাম খা যে দৌড়ে যাই ওর কাছে আপনি ওনার তো একটা মোবাইল নাম্বার ছিল তাই না? ওনার মোবাইল নাম্বারে কি আসলে ফোন ঢুকতেছিল বা এরকম? না না, ফোন নাম্বার ফোন আগে আগুনের 10টা পর্যন্ত ফোন ঢুকে তখন 11টা রাতে তো অন্য তো না ফোন ঢুকে জি। পরে নাতিনের আবার ফোন ঢুকে যে নানা ও তো এই হাসপাতালে নাই আর খাবো বাই তো আছে জি। যাই আয় রে আবার যাই আয় রে ওই দিনে সিরালে ভর্তি করে জি। যাই আয় রে নাতিনের দিয়ে খুঁজে পাই গেছে জি। যে বাবার নাম পাইছে জি। ওই ফোন করলো যে নাম ভর্তি হয়েছে পাইছি, কিন্তু সে না করেন না আমি হাজার জন্য বাই যাবো। শ্বশুর আর শাশুড়ি যার পরে ফোন দেয় ওই একই অবস্থা, ওই একই অবস্থা। পরশু দিন আবার ফোন দিল বলে আসে একটু শখ উনি তো আসলে মারা গেছে 7 তারিখ অর্থাৎ 8 তারিখে তিনি মারা গেছে। আজকে হচ্ছে 9 তারিখ, 8 তারিখে তিনি রাত ভোর 3:45 সে মারা গিয়েছে। আসলে আজকে হচ্ছে 9 তারিখে, এর মধ্যে আপনি জানেন না আসলে, শুধু আজকে জানছেন। আচ্ছা, আর একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে ওনার কয় ছেলে মেয়ে? আসলে একটা ছেলে একটা মেয়ে। ওকে, আচ্ছা, আর একটু আপনার, আচ্ছা, আপনার কয় ছেলে? উনি তো আসলে বড় ছিল নাকি? বড় ছিল, তিন ছেলে আমার।
ওনার সম্পর্কে আসলেই আরো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং সরকার সম্পর্কে মানে সরকারের জন্য আপনি কি বলতে চান? আসলে আমি বলতে চাই আর মনে করেন যে ওই কুলার কর্ম আর ওনার ছেলের বয়স কত? ওনার ওয়াইফ তো আপনার সাথেই থাকে নাকি? সাথেই থাকে। সবাই ছুটি কেটে গেল গা, তাহলে আমার ঈদের দিনে ডিউটি করানো, তাহলে আমি একবারে মরে পরিস্থিতি নেই তিনি, তবু ওনার সাথে আমরা খুব জোরপূর্বক তার সাথে কথা বলেছি। তো আমি সরকারের কাছে অনুরোধ জানাই যে ওনার বাড়ির অবস্থা আসলে খুবই মানে খুবই দুর্বল, কারণ হচ্ছে উনি ওনার পরিবারের ওনার চাকরির বেতনে আসলেই এই তার জীবিকা নির্বাহটা হতো। তার পারিবারিক তার দুই ভাই এবং তার দুই ভাই রয়েছে এবং তার বাবা বৃদ্ধ বাবা এবং মা রয়েছে, আর তারা কিন্তু আসলে তার ফ্যামিলির যে পরিচালনা সে কিন্তু সে নিজস্বভাবেই আসলে করতো। তার মৃত্যুতে আসলে তার পরিবারের যে পরিমাণ সুখ আসলেই সেটি আসলে জানি না কতটুকু সে সইতে পারবে। তবু তার বাবার যে অবস্থা সেটি দেখে বুঝতে পারছি যে আসলেই তার যে পারিবারিক যে এখন বর্তমান অবস্থা সেটি যে কতটা তাদের জন্য দুর্বিহ হয়ে পড়বে সেটি আসলেই আসলেই বলতে পারছি না। তবে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে তাদের পারিবারিক দিকে এবং বিএম কন্টেনার ডিপুর যারা ম্যানেজমেন্টে ছিলেন আমি তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের যে পারিবারিক অবস্থা ছিল সেই পারিবারিক অবস্থার দিকেও নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং তার যে ছেলে মেয়ে রয়েছে, তার দুটি সন্তান রয়েছে, এক ছেলে এক মেয়ে, এবং তার পারিবারিক দিকেও নজর দেওয়ার জন্য এবং তার সাংসারিকভাবে নজর দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো আঙ্কেল আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে সেই ধৈর্যটা ধরার তৌফিক দান করুক এবং পারিবারিকভাবে ধৈর্যটা তৌফিক দান করুক। আপনি ভালো থাকবেন।